হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা মালয়েশিয়ার খুবই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাচ্ছি, আর সেই জায়গাটি হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড। আর ক্যামেরন হাইল্যান্ডের মধ্যে অনেক জনপ্রিয় এবং পপুলার একটি প্লেস হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মালয়েশিয়ার সবচাইতে বড় ঝর্ণার প্লেসটি। আর এই জায়গাটি ভিজিট করার জন্য কিন্তু প্রচুর পর্যটক কিন্তু এখানে চলে আসে বন্ধুরা। তো বন্ধুরা, আমি কিন্তু আগের ভিডিওতে কিন্তু ক্যামেরন হাইল্যান্ডের অনেকগুলো প্লেস একটু একটু করে দেখিয়েছিলাম। সো আজকে কিন্তু আমি ক্যামেরন হাইল্যান্ডের সেই ঝর্ণাটির সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকে আপলোড করেছি। আর আপনারা যদি মালয়েশিয়া ট্যুরিস্টে আসেন অথবা ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই ক্যামেরন হাইল্যান্ড আসবেন। খুবই চমৎকার জায়গা, এবং ক্যামেরন হাইল্যান্ড যাওয়ার সময় কিন্তু এই ঝর্ণাটি আপনারা পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা এখন মালয়েশিয়ার সবচেয়ে বড় ঝর্ণার কাছে চলে এলাম। খুবই সুন্দর। সো আজকে আমরা গোসল করবো এই ঝর্ণাটা দেখি। অনেক চমৎকার, কারণ এই ঝর্ণাতে গোসল না করলে আমাদের ভ্রমণটাই কিন্তু আজকে মিস হয়ে যাবে। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আবহাওয়া আজকে ঠান্ডা, কিন্তু গোসল না করলে ভালো লাগবে না। যেহেতু এই পর্যন্ত আসতে পেরেছি, গোসল তো অবশ্যই করতে হবে। Yeah.
জন্নাতে লং টাইম গোসল করলাম। যদি আপনারা এই স্থানে আসতে চান মালয়েশিয়ার ক্যামেরা হাইলেন যাওয়ার তো এই জায়গাটি পাবেন আপনারা, লাটার মুজান দিয়ে এই জায়গাটির নাম। তো আপনারা যদি গোসল করতে চান এখানে জন্নাতে দিয়ে তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারেন। খুব সুন্দর একটি জন্না, তবে চেষ্টা করবেন দুপুরবেলা যেন গোসল করতে পারেন, কারণ আমরা এখন অলরেডি 5:30 গোসল করতেছি। খুব ঠান্ডা লাগতেছে, তারপরে কিন্তু মনের শোকের কারণে কিন্তু আজকে আমরা এখানে গোসল করতেছি। তো আপনারা যারা এখানে গোসল করতে ইচ্ছুক আপনারা অবশ্যই দুপুরবেলা আসবেন, তাহলে খুব এনজয় করতে পারবেন। Thank you.